নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের অঙ্ক সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে আমি সাজেশনের উপপাদ্য এবং সম্পদ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে। আমি তোমাদের ভিডিও লাস্টের দিকে মাত্র 3টে থেকে 4টে উপপাদ্য বলে দেবো, মাত্র 3টে থেকে 4টে উপপাদ্য বলে দেবো এবং সম্পদ্য একটা বলে দেবো, সেটাই আসবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে যে আমি কোন প্রশ্নগুলো এবং কোন সম্পদ্য এবং কোন উপপাদ্য আমি ভিডিওর লাস্টের দিকে বলি, ঠিক আছে? তো ভালো করে আগে প্রথমে শোনো কোন উপপাদ্য ইম্পর্টেন্ট। উপপাদ্য 34 2023 সালের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপপাদ্য 34, কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 2023 সালের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, যার পেজ নম্বর হচ্ছিল 123 নম্বর পেজের উপপাদ্য এটা, ঠিক আছে? তোমরা দেখে নাও, তোমরা যতটুকু পারবে ততটুকু করার চেষ্টা করবে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? 2023 সালের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বা উপপাদ্য আছে উপপাদ্য 34। তো দেখো, এবার আমি পরের উপপাদ্য নিয়ে আলোচনা করব, আমাদের উপপাদ্য 37, যার পেজ নম্বর 136 নম্বর পেজ, ঠিক আছে? তো দেখো, 136 নম্বর পেজের উপপাদ্য 37, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো দেখো, আমি মনে করি উপপাদ্য 34 এবং উপপাদ্য 37, ঠিক আছে, এই দুটো উপপাদ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো, প্রদত্ত আছে, প্রমাণ করতে হবে যে আছে, প্রমাণ আছে, একদম ছোট্ট, চোখ বুলিয়ে যাবে। বুঝতে পারছো আমি কী বলছি? উপপাদ্য 34 এবং উপপাদ্য 37, ঠিক আছে, ভালো করে দেখে যাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ ছিল উপপাদ্য 34, ঠিক আছে? তো দেখো, পরের প্রশ্ন কি আছে, এবার আমি উপপাদ্য 40 নিয়ে আলোচনা করব, যার পেজ নম্বর 208 নম্বর পেজ। কি বলেছে প্রশ্নটা? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। কি বলছি বুঝতে পারছো? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে, ভালো করে দেখে যেতে হবে, ওকে? এবার আমি তোমাদের দেখাবো উপপাদ্য 41, যার পেজ নম্বর 211। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ আমার মতে। 40 41 42, এর ভিতর থেকে একটা আসার চান্স খুবই বেশি, ঠিক আছে? তার সঙ্গে 48 49 50, এর ভিতর থেকে আসার চান্স একটা বেশি। তো দেখো, তার ভিতর থেকে 41 42 এবং 40 খুবই গুরুত্বপূর্ণ, এবং 34 আর 37 এটাও গুরুত্বপূর্ণ। আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেবো যে কোনটা আসার চান্স খুবই বেশি, মানে 100% চান্স আসার। তো দেখো, উপপাদ্য 41, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তার কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? দেখে নাও তোমরা, তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো, বা তোমাদের বই আছে যেটা 211 নম্বর পেজে তোমরা পাবে। খুবই ইজি একটা আমাদের উপপাদ্য আছে। তো দেখো, আমি কিন্তু তোমাদের সম্পদ্য সাজেশন নিয়েও আলোচনা করব, ঠিক আছে? মাত্র একটা সম্পদ্য বলবো, সেটাই তোমাদের আসবে পরীক্ষায়, ঠিক আছে? এবার আমি উপপাদ্য 42 নিয়ে আলোচনা করব। কি বলেছে? যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্রে বা কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। তো দেখে নাও ভালো করে, খুবই ইম্পর্টেন্ট আছে উপপাদ্যটা। এটা কিন্তু 42-এর উপপাদ্য, যার পেজ নম্বর 215, যার পেজ নম্বর 215। তোমরা ভালো করে দেখে নাও। এবার আমি উপপাদ্য 48 নিয়ে আলোচনা করব। তো দেখো, উপপাদ্য 48, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তো দেখো, উপপাদ্য 48,
খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো তার ভিতর থেকে তোমাদের আমি একটা কথা বলবো, উপপদ্য 48, 49, 50 এখান থেকে কিন্তু আসার চান্স খুবই বেশি, খুবই বেশি। আর আরেকটা কথা বলবো, উপপদ্য 40, 41, 42 এর ভিতর থেকে আসার চান্স একটা খুবই বেশি। তার সঙ্গে উপপদ্য 34 আর 37 এখান থেকে আসার চান্স খুবই বেশি। তো দেখো আমি প্রথমে 34 আর 37 বলেছি, এর ভিতর থেকেও আসতে পারে, আর 41, 40, 41, 42 এটা থেকেও আসতে পারে, এবং তার সঙ্গে আমাদের 48, 49, 50 এর ভিতর থেকেও আসতে পারে। ভিডিওর লাস্টের দিকে বলে দেবো কোন তিনটি বা কোন চারটি আসবে তোমাদের পরীক্ষায় 2023 সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায়। তো দেখে নাও তোমাদের উপপাদ্যটা, ঠিক আছে? তো দেখো খুব সুন্দর করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো এবার আমি উপপাদ্য 49 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 49 যার পেজ নম্বর 285 নম্বর পেজ, পিথাগোরাসের উপপাদ্য। কি বলেছে? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল 48, 49, 50 এই তিনখানা উপপাদ্যর ভিতর থেকে উপপাদ্য 49 সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, যার পেজ নম্বর 285 নম্বর পেজ। এবার আমি উপপাদ্য 50 নিয়ে আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য 50 যার পেজ নম্বর 286। তোমরা ভালো করে দেখে নাও উপপাদ্য 50। তো দেখো উপপাদ্য 49 সবথেকে বেশি গুরুত্বপূর্ণ উপপাদ্য, যেটা আসার চান্স খুবই বেশি, বুঝতে পারছো? তো দেখো 286 নম্বর পেজে তোমাদের পিথাগোরাসের বিপরীত উপপাদ্য আছে, এটাও ইম্পর্টেন্ট। 48, 49, 50 তিনখানা উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমাদের আমি সম্পদ্য নিয়ে আলোচনা করব। মাত্র একটা সম্পদ্য শিখে গেলে, সম্পদ্য যদি শিখে যাও তোমরা বাকি সমস্ত অন্তর্ভুক্ত করতে পারবে। 2023 সালের আমি মনে করি সম্পদ্য থেকে ফার্স্ট প্রশ্ন হবে অন্তর্ভুক্ত অঙ্কন করো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ছেলেমেয়ের আছে, অনেকের মিলতে চায় না, তোমরা ঠান্ডা মাথায় করবে, ঠিক আছে? করার চেষ্টা করবে, অনেকের মিলবে না, ভয়ের কোনো কারণ নেই। যতটুক তোমরা মেলানোর চেষ্টা করার, যতটুক তোমরা পারো ততটুক মেলানোর চেষ্টা করবে, বুঝতে পারছো? যদি না মেলে তোমরা কিন্তু √21, √12, √15 এখান থেকেও আসার চান্স খুবই বেশি, সেটাও তোমরা করতে পারো, বুঝতে পারলে আমি কি বললাম? অন্তর্বৃত্ত থেকে √1, √2, √3, √4, √5, √6, √7 এই কটা ভালো করে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তার ভিতর থেকে √7, √6, √5, √4 খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ভালো করে একটা অন্তর্বৃত্ত শিখে নাও না, বাকি সমস্ত অন্তর্বৃত্ত তোমরা করতে পারবে। তো দেখো জ্যামিতিক উপায়ে √23 মান নির্ণয় করো। তো তোমাদের যদি মাথায়, তোমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, যদি √23, √19, √17, √37 ঠিক আছে? তো দেখো এরকম যদি কোনো অঙ্ক দিয়ে থাকে, ভয়ের কোনো কারণ নেই, তোমরা জাস্ট একটা সেন্টিমিটার 5 সেন্টিমিটার নেবে, এবং যে সংখ্যাটা ধরবে, মনে করো 23 নিয়েছে, ঠিক আছে, 23কে 5 দিয়ে ভাগ করবে, 4.6 হয়েছে, অর্থাৎ একটা 5 সেন্টিমিটার আর একটা 4.6 সেন্টিমিটার, অর্থাৎ তোমরা অর্থাৎ তোমরা দুটো মান পেয়ে গেছো, ঠিক আছে? তো দেখো রুট যদি 17 থাকে, সেই √17কে 5 দিয়ে ভাগ করবে, 5 দিয়ে ভাগ করার পরে একটা 5 হবে, আর ভাগ করে যে মানটা বেরোবে সেটা তোমাদের নিতে হবে, অর্থাৎ বুঝতে পারছো আমি কী বলছি? জ্যামিতিক উপায়ে √23, ঠিক আছে, √21, রুট আমাদের 22, বুঝতে পারলে, √15, √21, √12 এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। যেমন এখানে আছে যে আমি জ্যামিতিক উপায়ে √12 এর মান নির্ণয় করি, ঠিক আছে, বুঝতে পারছো? দেখে নাও ভালো করে, এগুলো কিন্তু তোমাদের আমি শিখিয়েছি, ঠিক আছে?
ভালো করে তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তোমাদের আমি বলেছিলাম যে ভিডিওর লাস্টের দিকে বলে দেবো যে কোন তিনটি বা চারটি উপপদ্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি উপপদ্য 34, 49 এবং 40, 41, 42, অর্থাৎ এই চারটে উপপদ্য, এর ভিতর থেকে আমি মনে করি 34, 49 এবং 40, 41 আসার চান্স খুবই বেশি। বুঝতে পারছো আমি কী বলছি? বাট যে সমস্ত ছাত্রছাত্রীরা খুবই ভালো তারা সবই উপপদ্য দেখে যাবে। বুঝতে পারছো আমি কী বলছি? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।